হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব গঙ্গা নদী নিয়ে। আমরা একটি নতুন সিরিজ তৈরি করতে চলেছি, যেটিতে ভারতের যে বৃহৎ বৃহৎ যে নদীগুলি রয়েছে বা রিভার সিস্টেমগুলি রয়েছে, তা আমরা সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওগুলিতে, এবং এই নদীগুলি কোথা থেকে সৃষ্টি হয়েছে, কোথায় গিয়ে পড়েছে, এর মাইথোলজি অর্থাৎ পৌরাণিক কাহিনী কী, কোন কোন বড় শহরকে যুক্ত করেছে, আমাদের দেশের অর্থনীতিতে কী ধরনের সাহায্য করেছে, এবং জাতীয় কোন জলপথের আয়তায় এই নদীগুলি পড়ে, এই নদীগুলির কোন কোন বড় বড় ব্যারেজ বা বাঁধ রয়েছে এই নদীগুলির উপর, এই সবগুলোই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। তো প্রথমে আমরা শুরু করেছি গঙ্গা নদী নিয়ে। এই গঙ্গা নদী ভারতের অন্যতম প্রধান নদী, যে নদীর দৈর্ঘ্য প্রায় 2704 কিলোমিটার অ্যাজ পার গুগল। কিন্তু অনেক বইয়ে বা অনেক পুস্তকে আপনারা এটা চেঞ্জ দেখতে পাবেন, 2640 বা 2670 বিভিন্ন রকম। তো আপনারা যে ক্লাসে বা যে শিক্ষকের আন্ডারে আছেন তাকে জিজ্ঞেস করে নিন যে কোনটা লিখলে পরীক্ষায় ঠিক বলে বিবেচিত হবে। তো আমরা পৌরাণিক কাহিনী যদি জানি গঙ্গা নদীর, তো শিবের যে জটা, শিবের জটা থেকে এই গঙ্গার উৎপত্তি হয়। তারপর এই শিবের যেহেতু বাসভূমি কৈলাস অর্থাৎ হিমালয়, তো সেখান থেকে এটি বয়ে এটিকে নিয়ে আসে, এটি নিয়ে আসে ভগীরথ নামে এক ব্যক্তি বা এক সাধক। সেই ভগীরথের নাম অনুসারেই কিন্তু এখনও এই ভাগীরথী নদীর নাম হয়েছে। অর্থাৎ এই গঙ্গা নদীর কিছু কিছু জায়গায় বা যেখান থেকে অলকানন্দ মেশার আগে পর্যন্ত কিছু পুরোটারই নাম ভাগীরথী, এবং আমাদের মুর্শিদাবাদের অংশের নামও ভাগীরথী। তো এই যে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী নামক গোমুখ গুহা থেকে। এই গুহাটি দেখতে অনেকটা, এখানে আমি সম্পূর্ণ ছবিটি দিতে পারিনি, আমি পাইনি খুঁজে, গরুর মুখের মতো বলে এটি গোমুখ, অর্থাৎ গরুর মুখের মতো বলে এটি গোমুখ গুহা হিসাবে বলা হয়েছে। গঙ্গোত্রী গোমুখ গুহা থেকেই কিন্তু গঙ্গার সৃষ্টি হয়েছে। তারপর সেটা কি হয়েছে, তারপর উত্তরাখণ্ড পার করে সেটি উত্তরপ্রদেশে প্রবেশ করেছে। উত্তরপ্রদেশের যে ঋষিকেশ, হরিদ্বারের ঋষিকেশের কাছে এটি সমভূমিতে পড়েছে। তার আগে এই নদীটি খুব সরু আকারে প্রবাহিত হয়েছে, এই যে এইরকম, আর এবং অপূর্ব সৌন্দর্য দৃশ্য সৃষ্টি করেছে পাহাড়ের বুক চিরে যখন এটি প্রবাহিত হয়েছে। যেহেতু উচ্চ গতিতে আমরা জানি কি নদীর খরস্রোতা হয়, নদীর এই গভীরতা, নদীর গভীরতা বেশি হয় নদীর পাশের দিকে, অর্থাৎ পার্শ্বক্ষয় কম হয়, নদী পাশাপাশি বেশি ছড়াতে পারে না। তো এই জায়গাগুলোতে খুব সুন্দর কিন্তু নদীপথ সৃষ্টি করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গঙ্গা নদী বলতে এই অংশটি উত্তরাখণ্ড, এই অংশটি উত্তরাখণ্ড। এখান থেকে সৃষ্টি গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে আমাদের ভাগীরথী গঙ্গা নদী, আর এখান থেকে সৃষ্টি হয়েছে অলকানন্দা নদী। এই দুটি নদী মিলিত হয়েছে হরিদ্বারের কাছে, উত্তরপ্রদেশের হরিদ্বারের কাছে, হরিদ্বারের ঋষিকেশের কাছে, এবং ঋষিকেশের কাছে মিলিত হয়ে নতুন নাম পেয়েছে কি গঙ্গা নদী। আমি দেখাই আপনাদের চিত্রের আকারে, এই যে যখন গঙ্গা নদী সরু আকারে অর্থাৎ পাহাড়ের মধ্যে দিয়ে ঋষিকেশের আগে প্রবাহিত হচ্ছে, তখন এই ধরনের খুব সুন্দর চিত্র সৃষ্টি করেছে। তারপর যখন এটি ঋষিকেশের কাছে এসে মিলিত হচ্ছে অলকানন্দ নদীর সঙ্গে, এটা হচ্ছে ভাগীরথী নদী, যেটি ভগীরথ আর কি বহন করে নিয়ে এসেছিল গড়িয়ে গড়িয়ে, আর এটি হচ্ছে অলকানন্দ নদী। এই মিলিত প্রবাহ গঙ্গা হিসাবে প্রবাহিত হয়েছে, তারপর এটি সমভূমিতে পড়েছে। এতদূর পর্যন্ত অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এতদূর অবধি কিন্তু এর উচ্চ প্রবাহ অর্থাৎ হাই ফ্লো, মানে আমরা একটা আদর্শ নদীর কী জানি, আদর্শ নদীর তিনটে প্রবাহ থাকে, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ। এই এতদূর অবধি অর্থাৎ যতদূর পাহাড়ি এলাকায় ছিল সংকীর্ণ আকারে প্রবাহিত হতো, এতদূর উচ্চ প্রবাহ, তারপরেই শুরু হলো মধ্য প্রবাহ, অর্থাৎ এখানে পাহাড়ি এলাকা থেকে সমভূমিতে পড়ে গেল নদীটি। আমরা জানি এটি উত্তরপ্রদেশের যে অংশটি, এটি একটি বৃহৎ সমভূমির মধ্যে পড়ে, সমভূমিতে পড়ল। তারপর এই যে খুব সুন্দর চিত্র অন্য একটি অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাচ্ছে, এটি গঙ্গা নদী, এটি অলকানন্দা, এটি ভাগীরথী নদী, সরি, হ্যাঁ, এটি ভাগীরথী নদী। এখানে খুব সুন্দর চিত্র সংগ্রহ করা যায়, এটি যেমন তীর্থযাত্রীদের একটি ভ্রমণের জায়গা, তেমনি তীর্থযাত্রী ছাড়াও এখানে অনেক সিনেমার শুটিং থেকে শুরু করে অনেক
ভ্রমণ পিপাসু মানুষরাও এখানে কিন্তু ভ্রমণ করে থাকে। এরপর যদি আমরা দেখি, আমরা তো দেখলাম যে কোথায় কাটসাপটা, হ্যাঁ, এখান থেকে সৃষ্টি হয়ে এতদূর অবধি উচ্চ প্রবাহ, এটি অলকানন্দা নদী, এটি ভাগীরথী নদী, এর মিলিত প্রবাহ গঙ্গা হিসেবে প্রবাহিত হয়েছে। তারপর এটি কানপুর শহরের কাছে প্রবাহিত হয়েছে উত্তরপ্রদেশের মধ্যে, কানপুরের পরে এটি এলাহাবাদ। এই এলাহাবাদের এখানেই পৃথিবীর সবচেয়ে বড় মেলা কুম্ভ মেলা হয়ে থাকে চার বছর, মানে তিন বছর পর পর, চার বছরের মাথায়। যদি 2021 সালে হয় তাহলে আবার 2025 সালে হয়, অর্থাৎ চার বছর পর পর মেলাগুলি হয়। তারপর যদি দেখা যায় এলাহাবাদের পর এটি বারাণসী, পাটনা, ফারাক্কা এবং কলকাতা হয়ে মোহনায় পড়েছে। আর যদি বলি কোন কোন রাজ্যগুলি গঙ্গা নদীকে কানেক্ট করেছে, তাহলে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও এদের অসংখ্য উপনদী রয়েছে, সব নিয়ে আমরা আলোচনা করব। তো এই এলাহাবাদ এবং বারাণসী এই দুটি শহর কিন্তু তীর্থ, মানে ধর্ম, ধার্মিক শহর এবং ভ্রমণ পিপাসু এবং তীর্থ মানুষ, তীর্থ যারা যাত্রী বা তীর্থ তীর্থে বিশ্বাস করে এমন মানুষ কিন্তু এই সমস্ত জায়গাতে বছরে চরম ভিড় করে থাকে। বিশেষ করে এই এলাহাবাদের এই মিলিত স্থলে আপনাদের একটি চিত্র দেখায়, এই যে এই জায়গাগুলি, এটা পাটনা, সরি বারাণসী, এটা এলাহাবাদের অংশ। যখন এখানে কুম্ভমেলা হয় প্রায় 2-3 কোটি লোক এখানে আসে, এবং স্যাটেলাইট থেকে এত বড় জমায়েতের কোনো চিত্র তোলার জন্য কোনো জুম করতে হয় না, উপরে ক্যামেরার যে নর্মাল সেটিং থাকে সারা বছর সেখান থেকেই এই যে পুরো অঞ্চলটা, এলাহাবাদের যে যমুনা এবং গঙ্গা যে জায়গাটায় মেশে, অর্থাৎ এই যে জায়গাটায় দোয়াব যে অঞ্চলটি, এটা রেড হয়ে যায়, অর্থাৎ লাল কালারের সালু সিঁদুর পুজো হয়, এই ধরনের জায়গা, এই ধরনের পুরো উপকরণ থেকে পুরোটা লাল হয়ে যায়, যা স্যাটেলাইট মানচিত্র ধরা পড়ে। আপনারা গুগল করে এটি জানতে পারবেন। এটা আমাদের বারাণসীর চিত্র। যখন কুম্ভমেলা হয় এখানে তখন এটি যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কৃত্রিমভাবে ব্রিজ তৈরি করা হয়, ভাসমান ব্রিজ, যাতে পূর্ণ তীর্থযাত্রীরা সহজে ভ্রমণ বা এপার ওপার করতে পারে। তারপর এটি আমাদের মুর্শিদাবাদ জেলায়, তারপর এটি প্রবাহিত হয়েছে বিহারের রাজমহল অবধি, রাজমহল যে উচ্চভূমি রয়েছে বা ছোড়ানপুর মালভূমির একদম শেষ অংশ পূর্ব দিকের, তো সেখানে এটি দুটি ভাগে বিভক্ত হয়েছে, একটা পদ্মা হিসাবে চলে গেছে বাংলাদেশে, অন্যটি গঙ্গা হিসাবে আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের মধ্যে দিয়ে প্রবেশ করেছে। তারপর এটি কলকাতার, এটি হাওড়ার ব্রিজের একটি ছবি যেটি গঙ্গা নদীর উপর অবস্থিত। তারপর এটি মোহনার কাছে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরের সঙ্গে মিলে গেছে। এর মধ্যে বড় বড় যে বন্দরগুলি রয়েছে, কলকাতা বন্দর রয়েছে, এছাড়াও এর যে শাখা নদী, শাখা নদীর কাছেও গড়ে উঠেছে হলদিয়া বন্দর। এবার যদি আমরা দেখি এই সেই মানচিত্রটি, যে মানচিত্রটি আমরা আলোচনা করছিলাম, এই মানচিত্রটি, তাহলে আমরা দেখতে পাবো যে একটি নদী প্রবাহিত হচ্ছে এবং সেই নদীর সঙ্গে অনেকগুলি উপনদী এসে মিলিত হচ্ছে। এই উপনদীগুলি পরীক্ষায় কিন্তু এসে থাকে। যেমন ডান দিকের যদি উপনদীর কথা বলি, তাহলে প্রথমে কি পাবো আমরা, যমুনা, গঙ্গা নদীর ডান তীরের উপনদী যমুনা, চম্বল, তারপর আছে সন, যা বিহারের দুঃখের নদী বলা হয়, তারপর আছে তামসা, আছে বেতোয়া আছে, ঠিক আছে। এছাড়াও ডান দিকের যে উপনদী আছে, উপনদী আছে ঘরঘরা আছে, গোমতী আছে, কোশি আছে, এই নদীগুলি, এই নদীগুলি ডান তীরের উপনদীগুলি বেশিরভাগই সব নেপাল থেকে বা নেপালের মধ্যে দিয়ে এসেছে। তারপর গঙ্গা নদী যে ফারাক্কার এখানে দুভাগে বিভক্ত হয়ে একটি বাংলাদেশে চলে গেছে যা পদ্মা নামে পরিচিত, এবং একটি এই পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বিয়াব বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে পড়েছে। এই পদ্মা নদী, অর্থাৎ গঙ্গা নদীর আরেকটি শাখা, যেটি ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, যা আবার পুনরায় মেঘনা নামে পরিচিত। এই ছিল বন্ধুরা গঙ্গা নদীর
পুরো ডিটেলস, গঙ্গা নদীর উৎস থেকে মোহনা অবধি, ট্যুর ট্রাভেল। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।